আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকের থামনেল ক্লিক করে যারা ভিডিওতে আসছেন সো তাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে দ্বিতীয় রিলি স্লিপ কিন্তু তিরিশ আগস্টের পর দিবে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যারা দ্বিতীয় রিলি স্লিপের জন্য অপেক্ষা করতেছেন এবং চিন্তায় আসছেন যে হচ্ছে আমরা দ্বিতীয় রিলি স্লিপের চান্স না পেলে ডিগ্রিতে পড়াশোনা করব সো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ এই জন্য যে যারা দ্বিতীয় রিলি স্লিপে কিন্তু আবেদনটি শুরু হবে তিরিশ আগস্টের পরে ঠিক আছে তো তো তিরিশে আগস্টের পরে যেহেতু দ্বিতীয় লিস্ট স্লিপের আবেদনটা শুরু হবে তো সেই ক্ষেত্রে আপনারা ডিগ্রি প্রথম বর্ষ দু হাজার শিক্ষাবর্ষের অনলাইন আবেদনটা কিন্তু করে রাখতে পারেন ঠিক আছে অনলাইন আবেদন করতে আপনার কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে আপনি অনলাইন আবেদনটা সেকেন্ডেই করে ফেলতে পারবেন ঠিক আছে এবং দুশো টাকা প্রাথমিক আবেদন ফি এটা আপনি কিন্তু মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু পরিশোধ করে ফেলতে পারবেন ঠিক আছে এবং কলেজে কাগজপত্র যদি জমা চায় তাহলে এসএসসি এইসএসির ফটোকপি যা লাগবে এগুলো একটু জমা দিয়ে আপনি ডিগ্রি ভর্তিটা নিশ্চিত করতে পারেন কেননা ডিগ্রির ভর্তিটা কিন্তু শুরু হয়েছিল আপনাদের দুই আগস্টে এবং এটা লাস্ট ডেট হচ্ছে তিরিশ আগস্ট অর্থাৎ তিরিশ আগস্টের পর বা তিরিশ আগস্টে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের নোটিশটা প্রকাশ করবে বা আবেদন শুরু হবে তিরিশ আগস্টের পরে সো আপনি যদি তিরিশ আগস্টের সময় চিন্তা করেন যে আমি ডিগ্রিতে ভর্তি হইতে পারতাম দেখা যাচ্ছে যে রিলিজ স্লিপে আবেদন করলেন আপনার পয়েন্ট কম ছিল দ্বিতীয় রিল স্লিপে আবেদন করলেন করার পর আপনি চান্স পেলেন না আপনি কিন্তু এইবার অনার্সে আর পড়তে পারবেন না সামনে বার আপনাকে ট্রাই করতে হবে সো আপনি রিল স্লিপে না চান্স পেলেও মানে দেখা যাচ্ছে আবেদন করলেন রিল স্লিপে চান্স পেলে তো ওইখানে ভর্তি হয়ে গেলেন ঠিক আছে আর হচ্ছে যে আপনি একটা রিক্স নিয়ে রাখতে পারেন সেটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খরচা করে ডিগ্রির আবেদনটা করে রাখতে পারেন ডিগ্রির কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে ঠিক আছে আজকে হচ্ছে আজকে কত তারিখ আজকে হচ্ছে আপনার চব্বিশ কিংবা পঁচিশ তারিখ সো তিরিশ তারিখে কিন্তু ডিগ্রির আবেদনের লাস্ট ডেট তো আপনি তাড়াতাড়ি অনলাইন আবেদনটা করে ফেলেন করার পর হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দুইশো পঞ্চাশ টাকা জমা দিয়ে দিন যেই কলেজে আবেদন করবেন আর অবশ্যই যারা মানবিক থেকে ডিগ্রি নিতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বিএসএসটা বিএসএস বিভাগটা সিলেক্ট করবেন বি এতে যাবেন না ঠিক আছে আর যারা সায়েন্স থেকে ছিল তারা বিএসসি এবং যারা কমার্স থেকে ছিল সো তারা দুইটা চয়েস দিতে পারেন একটা হচ্ছে বিএসএস এবং হচ্ছে বিবিএস ঠিক আছে বি এই ব্যাচেলর অফ আর্টস এই সাবজেক্টগুলো না নেওয়ার আমি কথা বলবো তো আপনারা বিএসএসটা নেবেন ঠিক আছে তো এইটাই আজকের মূল বিষয় ছিল যে তিরিশ আগস্টে যেহেতু দ্বিতীয় রিলিজ স্লিপটা চালু হবে এবং তিরিশ আগস্টেই কিন্তু লাস্ট ডেট হচ্ছে ডিগ্রিতে ভর্তি হওয়ার সো আপনি চাইলে ডিগ্রির আবেদনটা করে ফেলতে পারেন অবশ্যই করে ফেলেন দুই আড়াইশো টাকা কোনো ফ্যাক্ট না আপনার যদি আবেদনটা করা থাকে আপনার ডিগ্রিতে চান্স পেয়ে পড়াশোনা করতে পারবেন তো এই ছিল ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম